কি ভাবছো আমি এরকম হাই তুলে ঘুম থেকে উঠবো তোমাদেরকে গুড মর্নিং বলবো? না, আমার গুড মর্নিং অনেক সকালবেলা হয়ে গেছে। সকালবেলা উঠেই প্রথমে এক ঘন্টা আমি এরকম বেডেই শুয়ে শুয়ে কাটিয়ে দিই উইথ মাই সোশ্যাল মিডিয়া ডোপামিন। তারপর আমি বিছানা থেকে নামি, কিন্তু মোবাইল দেখতে। এখন উঠলে তো অনলাইনে পুরো জীবন, আর এই অনলাইনে জীবনে খাওয়া ভাগা ব্রাশ করা সবসময় খালি মোবাইলই হাতে থাকে। মাঝে মাঝে যদিও ব্রাশ করতে ভুলে যায়, বিকালের চা খাওয়ার সময় মনে পড়ে যে আমি সকালবেলা ব্রাশ করে দিই। ভাগ্যিস আজকে ভিডিও বানাচ্ছি, নাহলে আজকে ব্রাশ করাটা হতো না। মানে কি বলবো, এনিওয়েজ বাই। সব ব্রাশ তো হয়ে গেছে, এবার খাবো আমি এক গ্লাস জল। গ্লাসটা ভালো না, এটাও আমি অনলাইনে অ্যাটলিস্ট সিপারে আমি একটু বেশি জল খাই, নাহলে তো জলই খাওয়া হয় না আমার সারাদিনে। আমি তার সাথে একটু বইও পড়ি, হাউ টু গেট রিচ, পড়েই যেতে হবে আর কি, হওয়ার তো কোনো চান্স নেই। এবার খাবো আমি গ্রিন টি। তাহলে যদি আমি একটু গ্রিন টিটা না খাই তাহলে আমার চোখ মাইন্ড কিছু খুলবে না। গ্রিন টি একদম তৈয়ার হয়ে গেছে, গন্ধটা খুব ভালো, খেতেও খুব ভালো, নট বিকজ অফ ইটস টেস্ট অবভিয়াসলি। গ্রিন টি ভালো লাগার মেইন কারণ হচ্ছে এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্টস আছে বস, যেটা এই ফ্রি র্যাডিকালস যেগুলো আছে না সেটাকে পুরো নিউট্রালাইজ করে দেয়। কারণ ফ্রি র্যাডিকালসের জন্য আমাদের অক্সিডেটিভ স্ট্রেস হয়, আর এই অক্সিডেটিভ স্ট্রেসের জন্য প্রিম্যাচিওর এজিং হয়, স্কিন ড্যামেজ হয়, আর নানা রকম হেলথ প্রবলেমস হয় যেটা তুমি সত্যি অ্যাভয়েডই করতে চাও। প্লাস পলিউশন, ইউভি রেজ থেকে যে স্কিন ড্যামেজ, গ্রিন টির মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্টটা আছে সেটা ওই সব কিছুকে নিউট্রালাইজ আর রিডিউস করে দেয়। সো আই রিয়েলি লাভ গ্রিন টি ফর দ্যাট। এখন টাইম হচ্ছে আমার স্কিন রুটিনের। ফার্স্টেই আমি একদম সোপ ফ্রি বেসড ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটাকে ভালো করে ধুয়ে ফেলি, তারপর আমি আমার স্কিনে লাগাই আমার এম ক্যাফেনের প্রোডাক্টসগুলো, কারণ সেগুলো আমার স্কিনটাকে গ্লোয়িং বানিয়ে দেয়। সো এটা হচ্ছে আমার এম ক্যাফেনের গ্রিন টি অ্যান্ড 15% ভিটামিন সি ফেস সিরাম। এটা আমি সব সময় ইউজ করি, এর মধ্যে আছে ট্রিপল লোডেড অ্যান্টি অক্সিডেন্ট রিচ কম্বিনেশন অফ 15% ভিটামিন সি, তারপর গ্রিন টি অ্যান্ড ক্যাফেন। দেখো আমার ফেসের এই আনইভেন স্কিন টোন ঠিক করতেও এই ভিটামিন সি সিরামটা অনেক হেল্প করেছে। এটা আমার স্কিনের জেল্লা বাড়িয়ে দিয়েছে। যে কোনো ভিটামিন সি সিরাম যার মধ্যে 10% বা তার থেকে বেশি কনসেন্ট্রেশনে ভিটামিন সি থাকে সেটা আমাদের স্কিনের ডার্ক স্পটস, হাইপার পিগমেন্টেশন আর অক্সিডেটিভ ড্যামেজটা কমিয়ে দেয়। আর যেহেতু এম ক্যাফেনের এই ভিটামিন সি সিরামে আছে 15% ভিটামিন সি, তার মানে বুঝতেই পারছো এটা আমার ডার্ক স্পটস, হাইপার পিগমেন্টেশন আর অক্সিডেটিভ ড্যামেজ পুরোপুরি কমিয়ে দিয়েছে। এর মধ্যে যে গ্রিন টিটা আছে সেটার মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস, যেটা ফ্রি রেডিকালসকে ফাইট করে। আমার যত এজিং এর সাইন্স আছে আর প্লাস এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর জন্য স্কিনে যা যা ড্যামেজ হয় সেটাও এটা রিডিউস করে দেয়। প্লাস এর মধ্যে রয়েছে হাই কনসেন্ট্রেশন অফ ভিটামিন সি, যেটা একটা পোটেন্ট অ্যান্টি অক্সিডেন্ট। ভিটামিন সি আমার স্কিনটা ব্রাইট করে দেয়, কমপ্লেক্সনটা ইভেন আউট করে দেয়, আর কোলাজেন প্রোডাকশনে হেল্প করে, যেটা একটা ইউথফুল আর রেডিয়েন্ট অ্যাপিয়ারেন্স আনতে সাহায্য করে। প্লাস এই সিরামটার মধ্যে আছে হাইলোরনিক অ্যাসিড, যেটা একটা হাইড্রেশন সুপার হিরো। এটা ময়েশ্চারটা লক করে দেয় আর আমার স্কিনটাকে প্লাম বানিয়ে দেয়, আর যত ফাইন লাইন্স আর রিঙ্কলস এর অ্যাপিয়ারেন্সটা কমিয়ে দেয় আর আমার স্কিনটাকে ফ্রেশ রাখে। সো এটার মধ্যে যে গ্রিন টি আর ভিটামিন সি টা আছে সেটা আমার ডালনেস, ডার্ক স্পটস কমিয়ে দেয়, হাইপার পিগমেন্টেশনটাও আর নেই, আর স্কিনে যে অক্সিডেটিভ ড্যামেজটাও হয়েছে সেটাও থ্যাঙ্কস টু দিস সিরাম অনেকটা ঠিক হয়ে গেছে। এই 15% ভিটামিন সি আর 1% ক্যাফেন একসাথে মিলে এটাকে বানিয়েছে একটা খুবই ভালো সেফ সিরাম, আর তার জন্য এটা অনেক বেশি এফেক্টিভ রেজাল্টসও দেয়। এটার প্যাকেজিংটাও ওপ্যাক, তার জন্য এটা অনেক স্টেবল থাকে, আর এর মধ্যে যে 1% ক্যাফেনটা আছে সেটা আমার স্কিনটাকে টোন আর সুথ করে দেয়। সো এই ফেস সিরামটার মধ্যে ন্যাচারাল গ্রিন টিটা ইনফিউজ করা আছে, যেটা আমাকে বিভিন্ন এনভায়রনমেন্টাল স্ট্রেসেস থেকে প্রোটেক্ট করে আর ফ্রি র্যাডিকালসকে ফাইট করে। এর মধ্যে যে ভিটামিন সিটা আছে সেটা ডার্ক স্পটস আর আমার যত পিগমেন্টেশনের প্রবলেমস আছে সেগুলোকে কমিয়ে দেয়, আর সান ড্যামেজ থেকে আমার স্কিনটাকে প্রোটেক্ট করে। জানো তো সান ড্যামেজে কি কি প্রবলেম হয়? ডার্ক স্পটস হয়ে যায়, প্রিম্যাচিওর এজিং হয়ে যায়। এবার যখন সান প্রোটেকশনের কথা হচ্ছেই তখন বলে দিই তোমাদের যে ভিটামিন সি ফেস সিরাম লাগানোর পর আমি কখনোই সানস্ক্রিন লাগাতে একদমই ভুলি না, আর আমি ইউজ করি এম ক্যাফেনের গ্রিন টি সানস্ক্রিন SPF 50 PA++। এটা একমাত্র সানস্ক্রিন যেটা আমার স্কিন প্রোটেক্টের সাথে সাথে আমার সান ড্যামেজটা রিপেয়ারও করে, আর এটার মেইন রিজন হচ্ছে এর মধ্যে থাকা ক্যাফেনটা, যেটা অ্যান্টি অক্সিডেন্টস দিয়ে প্যাকড হয়ে আসে। আর এর মধ্যে আছে নায়াসিনামাইড, যেটা স্কিন ব্যারিয়ারটাকে ঠিক করে। সানস্ক্রিনে যেই নায়াসিনামাইড আছে সেটা ইনফ্যাক্ট আমাদের স্কিনকে পিম্পলস থেকেও প্রোটেক্ট করে। এই সানস্ক্রিনে থাকা নায়াসিনামাইডের জন্য সানের যেই ড্যামেজটা হয় সেটা ইমিডিয়েটলি রিপেয়ারও হয়ে যায়। এই সানস্ক্রিনের টেক্সচারটাও ভীষণ লাইট আর এত ভালো ম্যাটিফাইং এফেক্ট যে এটা আমার সবসময় ইউজ করতে কখনোই
প্রবলেম হয় না আই লাভ দ্য স্মেল অফ দিস প্রোডাক্ট অ্যাজ ওয়েল আমি এটা বাইরে বেরোনোর ঠিক 15 মিনিট আগে নিজের স্কিনে অ্যাপ্লাই করে ফেলি আর প্রত্যেক 2 থেকে 3 ঘন্টায় আমি এটাকে রিঅ্যাপ্লাই করি যেহেতু এই সানস্ক্রিনটা ইউভি ফিল্টারস দ্বারা ক্রাফটেড তার জন্য এটা আমাকে ইউভি এ আর ইউভি বি রেজ থেকে খুবই প্রোটেক্ট রাখে দেখো ইউভি এ রেজ গুলো কি করে স্কিনটাকে ডিপলি পেনিট্রেট করে প্রিম্যাচিউর এজিং করে দেয় আর ইউভি বি রেজ গুলো সান বার্ন করে দেয় বস কিন্তু চিন্তা নেই এই সানস্ক্রিনটা ওই দুটো জিনিসই কভার করে দেয় এর মধ্যে ন্যাচারালি হাইড্রেটিং গ্রিন টিটা আছে তারপর এর মধ্যে হাইলোরোনিক অ্যাসিডটা আছে এম ক্যাফেনের গ্রিন টি সানস্ক্রিনের মধ্যে যে গ্রিন টি এক্সট্র্যাক্টটা আছে সেটা আমার স্কিনটাকে কাম এন্ড সুদ রাখে আমার যত সান এক্সপোজারে রেডনেস আর ইনফ্লামেশন হয় সেটাকেও কমিয়ে দেয় এটা আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে সুদ করে হাইড্রেটেড রাখে আর সফট এন্ড সাপল রাখে আমার এই গ্রিন টি সানস্ক্রিনের মধ্যে আছে অ্যাভোবেনজন যেটা একটা পাওয়ারফুল এজেন্ট এটা আমার স্কিনটাকে হার্মফুল ইউভি এ রেজ থেকে প্রোটেক্ট করে দেখো ইউভি এ রেজ স্কিনের মধ্যে ডিপলি পেনিট্রেট করে আর লং টার্ম ড্যামেজ করে দেয় তো তার জন্য এই সানস্ক্রিনটা খুবই হেল্পফুল আর এটা কোনো সাধারণ সানস্ক্রিন না এটা খুবই লাইট ওয়েট হাইড্রেটিং ফর্মুলা বেসড একটা সানস্ক্রিন যেটা আমাকে ব্রড স্পেকট্রাম সান প্রোটেকশন দেয় সত্যি বলতে আমি যখন বাইরে সান এক্সপোজারেও থাকি তখনও এই সানস্ক্রিনটা আমার স্কিনের যে হাইড্রেশন লেভেলটা আছে সেটা মেনটেন করে অ্যান্ড থ্যাঙ্কস টু নায়াসনামাইড এটা আমার ব্লেমিশেস আর ডার্ক স্পটসও কমিয়ে দেয় আর বোনাস ব্যাপার কি বলতো এর মধ্যে রয়েছে ম্যাটিফাইং ফর্মুলা যেটা আমার স্কিনে কোনো হোয়াইট কাস্টই ছাড়ে না আর এটা ওয়াটার রেজিস্ট্যান্ট আপ টু 80 মিনিটস তো বিচে যাওয়ার দিনের জন্য তো এটাই তো পারফেক্ট আর কিচ্ছু না এই প্রোডাক্টস গুলো প্যারাবেন সিলিকন ফ্রি আর এগুলো সব স্কিন টাইপস এ সুটেবল সো যে কেউ এটা ইউজ করতে পারে আমি তো বলবো তোমরা দুটোই ইউজ করো কারণ এই দুটোই একসাথে স্কিনটাকে খুবই গ্লোইং আর সান প্রোটেক্টেড রাখে সো গাইস এখন আমি বানাবো ব্রেকফাস্ট বেশিরভাগ সময়ই আমি রান্না করে থাকি আমি এত ভালো রান্না করতে পারি আজকে আমরা বানাবো এগ আন্ডার টোস্ট আমি বানাবো আমার সাথে গুড্ডু আছে আমাকে কোম্পানি দেওয়ার জন্য ছিলকাও পড়ে গেছে এর মধ্যে ঠিক আছে গুড্ডুর সাথে কোকো চলে এসেছে মানে আমি এত ভালো ব্রেকফাস্ট বানাইছি ওরা খেতে চলে এসেছে ঠিক আছে গজব বেজতি বানাবো তো ওকে এখন কি পেঁয়াজ কাটতে হবে চপিং বোর্ড কোথায় পতা নেই কা চপিং বোর্ড আমরা পেয়ে গেছি আমাদের রুটি বেলার যেটা সেটাই চপিং বোর্ড একটু বেকিং সোডা দিয়ে দিয়েতে ফুলবে তাহলে কে দেয় মুন্না আমরা এখন প্যান গরম করব কোকো আমার হেল্পার বড় শেফের একটু হেল্প লাগে আরে কেচি দিয়ে কাটো কাচি কোথায় তো চোখে দেখতে পারো না বিগ শেফ এইটা না কেন দেখুন আমার থেকে বেশি কোকো জানে কোন তেল ইউজ হয় ডিম ঝরে দিচ্ছি সবাই ডিম ভাজার পর ভাগ করে আমি তার আগেই ভাগ করে নিয়েছি ये सब क्या देखना पड़ रहा है এবার একটু আমরা ব্রেডটাকে টোস্ট করব এবার বাটারটাকে ডাইরেক্ট প্যানে লাগিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি আমার ব্রেড 10 seconds later সো এখন ব্রেকফাস্টটা খাওয়ার টাইম চলে এসেছে ভেরি টেস্টি টেস্টি না খাচ্ছি তো হ্যাঁ কি ও আমাকে খাচ্ছিস খুব টেস্ট সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কাটা চামচ দিয়ে খেতে হয় বুঝলে আরে এভাবে খেতে হয় না আর এভাবে ব্রেকফাস্ট বানাতে হয়ও না মিউজিক আমাদের ব্রেকফাস্ট এখন শেষ আমরা এখন যাচ্ছি আমার নেক্সট মর্নিং রুটিনের সেগমেন্ট সেটা হচ্ছে আমি আমার শুট করার জন্য রেডি হব সো গাইস আমার মেকআপ ডান হয়ে গেছে আমার চুল ডান হয়ে গেছে কারণ আমি এখন যাব শুট করতে আমার সকালবেলার রুটিন মানেই হচ্ছে ক্যামেরার সামনে বসে বকবক করা যেটা এখন আমি যাব কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমরাও যদি নিজেদের স্কিন কেয়ার গেমটাকে এলিভেট করতে চাও আর গ্রিন টি ভিটামিন সি এবং ক্যাফেনের বেনিফিটস গুলো পেতে চাও তাহলে তোমরাও ইউজ করে ফেলো এম ক্যাফেনের গ্রিন টি অ্যান্ড 15% ভিটামিন সি ফেস সিরাম আর ইউজ করো এম ক্যাফেনের গ্রিন টি সানস্ক্রিন উইথ SPF 50 PA +++ তোমরা এই প্রোডাক্টসের লিংকস গুলো আমার ডেসক্রিপশনে আর পিন কমেন্টে পেয়ে যাবে আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমার কোড মুন্না20 টা ইউজ করলে তোমরা এদের উপর 20% অফ পেয়ে যাবে এই প্রোডাক্ট গুলো নাইকা অ্যামাজন এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবল আছে ওকে আরো ভালো ব্যাপার হচ্ছে এগুলো তোমাদের নিয়ার বাই স্টোরেও অ্যাভেলেবল আছে তো তোমরা ওখান থেকেও কিনে নিতে পারো অনলাইনে যে শুধু কিনতে হবে সেইটা একদমই না আর হ্যাঁ নিজের স্কিনের ব্যাপারে একটু খেয়াল রাখো বস একটু গ্রিন টি খাও একটু স্কিনটাকে ধোটো একটু সানস্ক্রিন লাগাও কারণ স্কিনই সবকিছু ওকে চলো বাই